প্রিয় দর্শক ইরান সমর্থিত হুথিরা সাগর পথে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জন্য চরম ঘুমকি হয়ে উঠেছে বিশ্বের এক নম্বর শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ঘুম হারাম করে দিয়েছে হুথি যোদ্ধারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার বিরুদ্ধে সমান তালে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা তাদের পাল্টা হামলার সক্ষমতা দেখে পুরো বিশ্ব অবাক হঠাৎ করে হুথি যোদ্ধারা এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক ড্রোনের অধিকার হল কিভাবে তাই বুঝে উঠতে পারছে না যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা অনেক বিশ্লেষকের ধারণা অত্যাধুনিক অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে হুথি যোদ্ধাদের শক্তিশালী বাহিনীতে পরিণত করার মূল কারিগর হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেরকে মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে মরিয়া ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা অসংখ্য প্রতিরোধী যোদ্ধারা যেহেতু যুক্তরাষ্ট্র ইরানের ওপর সরাসরি হামলা চালাচ্ছে না তাই ইরানও যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হতে পারছে না সুতরাং ইরান সরাসরি যুদ্ধে না জড়িয়েও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিলেশিয়া বাহিনীর হাতে অত্যাধুনিক অস্ত্র তৈরির প্রযুক্তি দিয়ে সহযোগিতা করছে আর সুযোগ পেলে সরাসরি নিজেদের তৈরি অত্যাধুনিক অস্ত্র মধ্যপ্রাচ্যের মিলিশিয়া বাহিনীর হাতে তুলে দিচ্ছে ইরান মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেরকে তাড়ানোর জন্য ইরানের এই ভয়ঙ্কর খেলায় দিশে হারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ইরানে যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো সুযোগ নেই তাই ইরানের ওপরও সরাসরি হামলা চালিয়ে ইরানকে ক্ষতি করার সুযোগও যুক্তরাষ্ট্রের হাতে নেই ফলে বিশ্বজানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধী বাহিনীর সাথে যুক্তরাষ্ট্রের হামলা ও পাল্টা হামলা চলছে আর পেছন থেকে ইরান প্রতিরোধী বাহিনীর হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দিয়ে সরাসরি যুদ্ধে না জড়িয়েও যুদ্ধের সুফল ভোগ করছে বিশ্বের সবাই জানতো মধ্যপ্রাচ্য মিলিশিয়া বাহিনীগুলোর মধ্যে সবথেকে শক্তিশালী বাহিনী হচ্ছে হামাস ও হিজবুল্লাহ কিন্তু বর্তমানে তা ভুল প্রমাণিত হয়েছে এখন দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের সবথেকে থেকে শক্তিশালী বাহিনী হচ্ছে হুথি যোদ্ধারা যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দাবি করেছে হুথি যোদ্ধাদের কাছে অত্যাধুনিক অস্ত্র তুলে দিয়েছে ইরান কারণ হুথিরা যে সমস্ত অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে তা থেকে বোঝা যায় হুথি যোদ্ধাদের হাতে ইরানের তা আধুনিক অস্ত্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে ইরানের সাহায্য ও সহযোগিতা না পেলে হুথিরা এতটা শক্তিশালী হতে পারত না তাই কিছুটা হলেও ধারণা করা যায় ইরানের অত্যাধুনিক অস্ত্র রয়েছে হুথিদের হাতে আসলে হুথি যোধারা কতটা শক্তিশালী চলুন সংক্ষেপে দেখেনি ইরান সমর্থিত হুথিরা ইয়েমেনে গত নভেম্বর থেকে সাগরপথে পণ্য পরিবহনের জন্য হুমকি হয়ে উঠেছে এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তাদের ওপর পাল্টা হামলা করছে ইউএস মিলিটারি সেন্ট্রাল কমান্ডার হিসেবে গত উনিশে না নভেম্বর থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে পণ্য পরিবহনকারী জাহাজগুলোতে অন্তত হামলা করেছে করেছে হুথিদের দাবি হামলাগুলো তারা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারা বলছে যে সমস্ত জাহাজের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আছে তারা সেসব জাহাজকেই লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান সমর্থিত হুথিরা দু সালে ক্ষমতা দখলের পর থেকে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছে যার মধ্যে রাজধানী সানা দেশটির উত্তর অংশ এবং লোহিত সাগরের উপকূল অঞ্চল আর এটাই তাদের লোহিত সাগরের প্রবেশ পথ হিসেবে খ্যাত বাব আল মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ দেয় যা ইউরোপের সঙ্গে এশিয়ার যোগাযোগের সবচেয়ে সংক্ষিপ্ত পথ এবং এটি তাদের অস্ত্রের আওতার ভেতরে লোহিত সাগরে জাহাজে হুথিদের সাম্প্রতিক হামলায় দেখা গেছে তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল ড্রোন ও চালকবিহীন জাহাজ ব্যবহার করেছে এছাড়া শুরুর দিকে হামলায় দেখা যায় হুথিরা ছোট ছোট নৌকা বা হেলিকপ্টার নিয়ে বড় জাহাজে উঠে পড়ছে এবং সেটা দখলের চেষ্টা চালাচ্ছে দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি বলছে বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে হুথিদের যেগুলো আশি কিলোমিটার থেকে তিনশো কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম এর মধ্যে আছে সায়াদ এবং এই থিঙ্কট্যাঙ্ক মনে করে হুথি গোষ্ঠীর কাছে এমন জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলও আছে যা তিনশো কিলোমিটার দূর থেকে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে সমুদ্রের ইতিহাসবিদ সাল গোলিয়ানো বিবিসিকে বলেন ব্যালিস্টিক এবং ক্রুজ এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রই ড্রোনের চেয়ে অনেক বেশি শক্তিশালী কারণ তাদের সঙ্গে বড় যুদ্ধাস্ত্র থাকে এবং আরও বেশি গতিশক্তি থাকে মার্কো গোলিয়ানো বলেন একমুখী ড্রোনগুলোর সংখ্যায় অসংখ্য কারণ এগুলো খুবই সস্তা এবং সহজেই ব্যবহার করা যায় তবে একটু ধীরগতির এই ড্রোনগুলো ঠিক পানির ওপর জাহাজে ভেসে থাকা জায়গা বরাবর আঘাত করে এবং তা থেকে আগুন ধরে যাওয়াটা হল সবচেয়ে দুশ্চিন্তার তবে মার্কো গোলিয়ানোর বিশ্বাস সবচেয়ে ভয়ের হল ইউএসিস বা চালকবিহীন জাহাজ কারণ এটি পানির ওপরে জাহাজে আঘাত করে যার মাধ্যমে এটি ফুটো হয়ে ভেতরে পানি ঠোকে এবং জাহাজটি ডুবে যায় ইউএস নেভি বলছে চলমান হুথিরা প্রথম এই চালকবিহীন জাহাজটি বিস্ফোরণ সহকারে ব্যবহার করে গত চারই জানুয়ারি এবং সেটি জাহাজ চলাচলের আন্তর্জাতিক লেনে এসে বিস্ফোরিত হয় অন্যদিকে খাইতি বলেন এই যৌথ হামলার প্রত্যুত্তর দেয়া হবে প্রতিটি হামলার সমুচিত জবাব দেয়া হবে এর আগে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয় রস্টিন জানান ইয়েমেনে তেরোটি স্থানে হুথিদের অস্ত্র ও অন্যান্য মজুদাগারে ছত্রিশটি লক্ষ্যে হামলা চালানো হয়েছে লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে একের পর এক হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে প্রসঙ্গত গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী হুথিরা এই হামলা শুরু করে সে সময় তারা জানিয়েছিল গাজায় ইসরায়েলি হামলা যতদিন চলবে ততদিন এই হামলা তারা করবে এর আগে জর্জানে মার্কিন সেনানিহতের প্রতিশোধ নিতে শুক্রবার সিরিয়া ও ইরাকে থাকা ইরানি স্থাপনায় হামলা চালায় আমেরিকা এর একদিন পরেই আমেরিকার স্থানীয় সময় রোববার দিকে এই যৌথ হামলা চালানো হয় হামলার লক্ষ্য হিসেবে কাছে থাকা ক্রুজ ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করা হয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এই ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা চালানোর জন্য মজুত করা হয়েছিল এগুলো মার্কিন নৌবাহিনীর জন্য এক বড় হুমকি অপরদিকে মার্কিং এবং ব্রিটেনের জঙ্গি বিমান থেকে ইয়েমেনের ওপর নতুন করে যে হামলা চালানো হয়েছে তার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইঙ্গো মার্কিং আগ্রাসনের কারণে ইয়েমেনের জনগণ এবং সরকার ফিলিস্তিনিদের সমর্থন করা থেকে পিছু হটবে না ইঙ্গো মার্কিং বাহিনী ইয়েমেনের ওপর যে হামলা চালাচ্ছে তাকে আন্তর্জাতিক আইন বা জাতিসংঘ সনধের সম্পূর্ণ লঙ্ঘন বলে উল্লেখ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে মার্কিং এবং ব্রিটিশ বিমান হামলার উদ্দেশ্য হল ইহুদিবাদীদের পরাজয়কে আড়াল করা এছাড়া দখলদার বাহিনী অবরুদ্ধ তারা গাজা উপত্যকার অসহায় সাধারণ মানুষের ওপর তাও বিশ্ববাসীর দৃষ্টি থেকে আড়াল করতে চায় কিন্তু পশ্চিমা সাম্রাজ্যবাদীরা এই চক্রান্তে সফল হবে না এবং ইয়েমেনের ওপর তারা যে হামলা শুরু করেছে তার মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন দর্পিতার অবসান ঘটবে এদিকে ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন ও ব্রিটিশ বাহিনী ধারাবাহিকভাবে যে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তাতে আগ্রাসী দেশগুলোর কোনো লক্ষ্য অর্জিত হবে না বলে হুশিয়ার দিয়েছেন হুথি আনসারুল্লাহ মুখপাত্র মোহাম্মদ আব্দু সালাম তিনি বলেছেন এর ফলে বরং মধ্যপ্রাচ্যে তাদের সমস্যা ও সংকট আরও বাড়বে আব্দুস সালাম বলেন গাজা উপত্যকার প্রতি ইয়েমেনের সমর্থন জানানোর সিদ্ধান্ত নড়চড় হবার নয় এবং আগ্রাসন চালিয়ে এই সিদ্ধান্ত থেকে ইয়েমেনকে টলানো যাবে না ইয়েমেনের সামরিক সক্ষমতা তুলে ধরে হুথি মুখপাত্র বলেন এই সক্ষমতা এত সহজে ধ্বংস করা যাবে না বিগত এক দশকের নেতৃত্বাধীন আগ্রাসনের সময় ইয়েমেনের সামরিক শক্তি পুনর্গঠিত হয়েছে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন আব্দুস সালাম বলেন মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্ট না খুলে আমেরিকা ও ব্রিটেনের উচিত বিশ্ব জনমতের প্রতি সম্মান জানিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের ব্যবস্থা করা কারণ কেবলমাত্র গাজায় ইসরায়েলি পার্শ্ববিক্রেতা বন্ধ হলে ইয়েমেন সাগরে নিজের অভিযান বন্ধ করবে তার আগে নয় হুথি মুখপাত্রের বিবৃতিতে আরও বলা হয়েছে ইয়েমেন হোক কিংবা ইরাক বা সিরিয়া যে দেশেই আগ্রাসী হামলা চালানো হোক না কেন তাতে অঞ্চলের জনগণের মনে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কেবল ঘৃণা বৃদ্ধি পাবে